কততম বর্ষে পদার্পণ করলো? এটা আমাদের 18তম বর্ষ। বলে কি করেছেন এবছরে? এবারে আমরা করেছি স্থাপত্যের আদিদিন, মানে বলতে চাইছি যেটা আমাদের থিম যেটা আছে, যে আগে তো এত মেশিনারি কিছু ছিল না, প্রস্তুত যুগের কথা বলতে পারি, তখন যেভাবে মন্দির তৈরি হতো হাতি দিয়ে টানতো, কপিকল থাকতো হাতি দিয়ে টেনে এসে পাথর পাথর তুলতো, চূড়া তুলতো, তখন তো আর এত মেশিনারি ছিল না। সেই স্থাপত্য যেটা ছিল দেখবেন আমাদের মন্দিরে দেখবেন, সেখানে ওই শ্রমিক উপরে উঠছে, সিঁড়ি বেয়ে উঠছে, হাতি নিয়ে টান হচ্ছে, এই জায়গাটা টোটাল হচ্ছে স্থাপত্যের আদিরূপ। এটা তুলে ধরেছে প্রতিমা কি আদলে তৈরি হয়েছে? প্রতিমা হচ্ছে স্থায়ী স্থাপত্য, যেমন আগে যেমন মূর্তি থাকতো আপনার পাথরের মূর্তি সুন্দর এক কালারের কোনো ইয়ে নেই, সেই প্রতিমা সেই টাইপই রয়েছে স্থাপত্য আদিরূপের মাস। আমাদের কত টাকা বাজেট হয়েছে? আমাদের বাজেট এবার অনেক ৭ লক্ষ টাকা। বলছি দাদা কী কী দিয়ে প্যান্ডেল তৈরি হয়েছে? প্যান্ডেল আছে, থার্মোকল আছে, প্লাইউড আছে। আচ্ছা, মেন আপনার প্লাইউড থার্মোকলের বেশি কাজ হয়েছে, তারপর তো কস্টলি রং ব্যবহার করা হয়েছে, এবং পুরো ইয়ে প্যান্ডেল আপনার ওই যেহেতু ফায়ারিং ফায়ারের ব্যাপার আপনারা জানেন, যার জন্য একদম পেস্ট কন্ট্রোল দিয়ে পুরো কেমিক্যাল স্প্রে করে রেডি করে, যাতে কোনো আগুন টাগুন না হয়, কোনো বিপদ না হয়। আপনার নাম? আমার নাম মহাদেব রায়, আমি ক্লাবের লাইভ মেম্বার।